কিন্তু আমাদের এই সংস্কৃত হয়েছিল, তাই না? হ্যাঁ, মেমোরি কেন দিবা? মেমোরি অ্যাড্রেস তো তুমি পোর্টের ক্ষেত্রে দিতে পারবা না। হ্যাঁ, এই মেমোরি অ্যাড্রেস দিতে পারবা না, মানে ওখানে দিতে হবে। তো ইন্ডিয়া যদি ডাবল দিতে পারবো, ডিএলএর মধ্যে দিয়ে মধ্যে নিতে পারবা। এই বিভাবে আমি যাবে আর কি। টু এভাবে ডাটা এক্সেল
ঠিক আছে?
started in
এখন আসলে এই এল এর
বিএস হিসাবে যে বিএস এর ভ্যালু হায়ার বাইটা 2001 এস্টর হইছে, লোয়ার বাইটা 2000, হায়ার বাইটা 2001 এস্টর হইছে। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি স্যার। আর কিছু? না থাকলে আমরা পরবর্তী প্রোগ্রামে যাচ্ছি। দেখো এটা হচ্ছে ইউজিং জাম্প ইনস্ট্রাকশন রাইট এন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, হ্যাঁ, টু ফাইন্ড আউট দ্য সাম অফ দ্য ফলোয়িং সিরিজ 1, 4, 7, 10, 13, এরকম ভাবে 112 পর্যন্ত, 112 পর্যন্ত আমার হচ্ছে যাইতে হবে। তো এইটাকে আমরা ওই যে সিরিজ, এই জাতীয় সিরিজ গুলার জন্য আমরা এটাকে বলি প্রথম পদ, এটা হচ্ছে শেষ পদ, আর পদ পার্থক্য সেকেন্ড পদ মাইনাস প্রথম পদ, এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, যে 19 এ পড়ছি আমরা এটা, তাই না? জি স্যার। মানে আমাদের দিকে সময় 9 না 10 নাম্বার চ্যাপ্টারে ছিল, মনে নেই, শেষের দিকে ছিল সিরিজ। তো সেই হিসেবে এটা শেষ পদের ফর্মুলা হচ্ছে এটা এ প্লাস এন মাইনাস ওয়ান ডি। তো এটা হচ্ছে 112, প্রথম পদ হচ্ছে এ ইকুয়াল টু ওয়ান, প্রথম পদ হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, আর ডি কত? ডি হচ্ছে 4 - 1 ইকুয়াল টু 3, তাই না? আর শেষ পদ হচ্ছে 112। এখান থেকে আমি পদ সংখ্যা কত, এন ইকুয়াল টু হচ্ছে পদ সংখ্যা কত, 38 পাবো না? 38 আসলে ঠিক, মানে হ্যাঁ 38 এর অ্যাপ্রক্সিমেট 38 এরকম পাওয়া যায়। এরপরে আমরা যদি 38 পদ সংখ্যা হয় তাহলে আসলে যে আমরা প্রথম যোগটা তো করেই ফেলি, তাহলে প্রথম যোগটা করে ফেলার কারণে একটা পদ কমে যায়, সেক্ষেত্রে 37 মানে হবে আর কি, এটা মানে এই লুপের ক্ষেত্রে। তাহলে 37 বার 37 বার আমাকে যোগ করলে মোটামুটি আমি এই ইয়েটা 37 বার পদ চালালে মানে লুপ সিরিজের যোগফলটা পাবো, এই যোগফলটা পাবো, মানে আমি সব পুরো সিরিজের যোগফলটা পাবো। এইটা যদি ডেসিমেলে হয় এটা হচ্ছে হেক্সা ডেসিমেলে। তোমরা কিন্তু ওই যে তোমাদের যে আমি পরীক্ষা দিছিলাম কিসের জানো, পরীক্ষা দিছিলাম তোমাদের ফিজিক্যাল অ্যাড্রেস বের করার সময়, তখন স্যার আমরা স্যার এইচটা দিই নাই, যারা তিনটাতে ইউনিট দেয়নি, তিনটাতে ইউনিট না দিলে আমি 0.5 কেটে নিছি, কারণ এটা একটা মেজর ভুল। দেখো তুমি যদি এমনি না দাও, তুমি যদি এখানে ফর এক্সাম্পল তুমি প্রথমে এই প্রোগ্রামের শুরুতে কি তোমাকে তো লুপ দিয়ে সি এক্স এর ভ্যালু কত, তুমি 25 দিলা, 25 এইচ মানে কত, 37টা লুপ না জি স্যার, হেক্সাডেসিমলে। তুমি যদি এইচটা এখানে না দাও তাহলে মানেটা কি দাঁড়ালো, 25টা লুপ, তাহলে বিরাট ভুল না এটা? জি স্যার, এটা কিন্তু বিরাট ভুল হয়ে যাবে, কথা বুঝছো? প্রোগ্রাম হয়তো রান করবে কিন্তু অ্যান্সার কিন্তু বিরাট ভুল হয়ে যাবে, কারণ তুমি 25টা লুপ চালাইছো, কিন্তু আসলে উচিত ছিল হচ্ছে হেক্সাডেসিমেলে 25, তার মানে হচ্ছে 37টা লুপ, সুতরাং মানে কিন্তু বিরাট ডিফারেন্স। এই জিনিসটা একটা মেজর ভুল। আমি মিড টার্ম বলে আমি তিনটা ভুলের পরেও 0.5 কাটছে, উচিত ছিল আরো বেশি কাটা, কিন্তু আমি কাটছি 0.5, যে তোমাদের প্রতি এতে কম হয় সেই কারণে। আচ্ছা যাই হোক, তো অনেকে আবার ঠিক করছে, অনেকে এই ঠিক ঠিক করছে, সবাই যে ভুল করছে। আচ্ছা মুভ এক্স কমা ওয়ান হচ্ছে এত, প্রথমে আমি তো লুপ ডিক্লেয়ার করলাম গেল, তারপরে প্রথমে আমি কি ওয়ান কে একটা রেজিস্টারে এক্স এর মধ্যে নিছি, আর ফোর কে আর একটা এক্স এর মধ্যে নিছি, বিএক্স এর মধ্যে নিছি, তাই না? তাহলে এক্স আর বিএক্স নিল, এরপরে আমি কি করলাম এডিসি। আচ্ছা এখানে একটা লাইন তোমরা সিএলসি দিয়ে নিতে পারো, ক্লিয়ার ক্যারি দিয়ে নিতে পারো, যেহেতু আমরা এডিসি ইউজ করতেছি, অনেকগুলো লুপ তো সেক্ষেত্রে হয়তো মানে অনেক লম্বা লুপ থাকলে তখন এডিসি ইউজ করা ভালো, কারণ হয়তো দেখা যাবে যে 3-4টা বা যখন কয়েকটা ঘর যাওয়ার পরেই তোমার ক্যারি আসবে, কথা বুঝছো? তখন এই ক্যারিটা যদি অ্যাড না করি তাহলে এটা ভুল হয়ে যাবে, এই জন্য এইটা শুরুতে ক্লিয়ার ক্যারি করে নিতে পারো। নিয়ে ত্রিপলি আমি ইয়ে দিলাম, এখানে যে লুপ ইউজ করিনি, জাম্প ইউজ করা হয়েছে, ত্রিপলি দিয়ে এডিসি এক্স কমা বিএক্স করলাম, এক্স বিএক্স হলে কি হলো এখানে, এটা হয়ে গেল অর্থাৎ 1 + 4 হয়ে গেল, 1 + 4 মানে কি 5,
ঠিক আছে, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, বুঝছি স্যার। এডিসি এক্স ওয়ান হচ্ছে, এক্স হচ্ছে ওয়ান আর বিএক্স হচ্ছে ফোর, তাহলে ওয়ান প্লাস ফোর এইটা হয়ে গেল, এটা হয়ে গেল। এরপরে যোগফল হলো ফাইভ, এটা যাবে কোথায়? যোগফলটা কোথায় আছে? এক্স এর মধ্যে না, এক্স এর মধ্যে থাকবে, জমা হবে। এখন দেখো, অ্যাড বিএক্স কমা থ্রি, তাহলে বিএক্স এর সাথে থ্রি দিয়ে যোগ করি, তাহলে বিএক্স এর লেটেস্ট ভ্যালু ছিল কত? চার। তাহলে এখন কত হবে? চার প্লাস থ্রি, তার মানে কত? সাত। জি স্যার। তাহলে বিএক্স এর লেটেস্ট ভ্যালু কত? সাত। তার মানে আমার এটা পেয়ে গেলাম, ঠিক আছে না? জি স্যার। এখন দেখো, এই যোগফল, এই যোগফলটা আছে কোথায়? এক্স মধ্যে, এক্স এর মধ্যে। এই যোগফলটা আছে এক্স এর মধ্যে, আর সাত তো আছে বিএক্স এর মধ্যে। তাহলে এখন আমি ডিক্রিমেন্ট সিএক্স, সিএক্স এর ভ্যালু এক কমাই, সিএক্স এর ভ্যালু ছিল 37, তার থেকে যদি আমি এক কমাই তাহলে হবে 36। তোমরা চাইলে এখানে 25 এইচ এর পরিবর্তে 37 লিখতে পারো, হ্যাঁ, বা ঠিক আছে, বা 25 একই কথা এক্সাক্ট নিলে। তারপরে এখানে জাম্প ইফ নট জিরো, সিএক্স এর ভ্যালু জিরো না হয় সে আবার কোথায় যাবে? ত্রিপুলিতে যাবে। দ্বিতীয় লুপে সে এক্স এর ভ্যালু হচ্ছে পাঁচ, বিএক্স এর ভ্যালু হচ্ছে সাত, তাহলে এই এইটাও যোগ। অ্যাড অ্যাড যখন বিএক্স, অ্যাড যখন এক্স বিএক্স দিবা, তার মানে হচ্ছে এইটা হয়ে গেল না? জি স্যার। এটা তো আগেই হয়ে গেছে, এর সাথে এখন সাত ও যোগ হলো, তার মানে এক চার সাত এই পর্যন্ত যোগ হয়ে গেল। এই যোগ করা কোথায়? চার সাত আট নয় দশ এগারো বারো, তাহলে লুপটা শেষে তাহলে এই ধরনের সিরিজ পারা যাবে আশা করি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? না থাকলে পরবর্তী সাইডে যাবো। না স্যার। ইন্টারাপ্ট দেখো, ইন্টারাপ্ট সম্বন্ধে আগে অনেকবার কথাবার্তা হয়েছে, ইন্টারাপ্ট না বলি। আর ইন্টারাপ্ট ইজ এ, ইন্টারাপ্ট মানে কি? ধরো আমি তোমাদের ক্লাস নিচ্ছি, ইন্টারাপ্ট আসলে আমরা বলতে কি বুঝি? আমি তোমাদের ক্লাস নিচ্ছি, ক্লাসের মধ্যে বারবার আমার ফোন আসতেছে, এগুলো হচ্ছে আমার ক্লাসের মধ্যে ইন্টারাপ্ট করা, মানে ডিস্টার্ব করা, বা ধরো ডিস্টার্ব করা ঠিক বোঝায় না, এটা বোঝা যাচ্ছে মানে বাধা দেওয়া, বা ধরো তোমার মানে ইউজুয়াল যে কাজটা চলতেছে সেই কাজে একটা একটা বাধা সৃষ্টি, বিঘ্নিত সৃষ্টি করা, হ্যাঁ বিঘ্নিত সৃষ্টি হয় এরকম। তো ইন্টারাপ্ট হচ্ছে, এন্ড ইন্টারাপ্ট ইজ এইদার হার্ডওয়্যার জেনারেটেড কল, স্টিম ডিরাইভড ফ্রম এ হার্ডওয়্যার সিগন্যাল, অর এ সফটওয়্যার জেনারেটেড কল, ইন্টারনালি ডিরাইভড ফ্রম এক্সিকিউশন অফ ইনস্ট্রাকশন অর সাম আদার ইন্টারনাল ইভেন্ট দ্যাট অ্যালো নর্মাল প্রোগ্রাম টু বি ইন্টারাপ্টেড। ইন্টারাপ্ট দুই ধরনের, একটা হচ্ছে হার্ডওয়্যার জেনারেটেড ইন্টারাপ্ট, একটা হচ্ছে সফটওয়্যার জেনারেটেড ইন্টারাপ্ট আছে। একটা হচ্ছে হার্ডওয়্যার মানে এক্সটার্নালি কোনো সিগন্যাল আসলো, তুমি কাজ করতেছো, ধরো ওই যে আমরা বললাম যে প্রোগ্রামিং কম্পিউটারে কাজ করছে, হঠাৎ করে দেখলাম আমার ব্যাটারি ব্যাটারি পাওয়ার লো হয়ে গেছে, তোমার ব্যাটারি থেকে ইন্টারাপ্ট সিগন্যাল এসে গেল যে হ্যাঁ তোমার ব্যাটারি পাওয়ার লো, এখন কম্পিউটার শাটডাউন হয়ে গেল, তোমার কাজে কি হইলো? বিঘ্ন হলো এবং তুমি বিঘ্নিত হইলো এবং তোমার ওটা কম্পিউটার শাটডাউনে চলে যাওয়া শুরু করলো, যেহেতু তোমার পাওয়ার কেবলের সাথে কানেক্টেড নেই। এটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট, বুঝতে পারছো? আমার কথা কি বুঝতে পারছো? হ্যালো, হার্ডওয়্যার ইন্টারাপ্ট কি বলছি আমি? যে আমি ল্যাপটপে কাজ করতেছি,
কেবল ছাড়া, ব্যাটারি দেখো হঠাৎ করে ব্যাটারি কাজ করতে করতে দেখলাম যে ব্যাটারি লো হয়ে গেছে, এক পর্যায়ে হঠাৎ করে কম্পিউটার শাটডাউন হওয়া শুরু করলো। এটা হচ্ছে কি তোমার হার্ডওয়্যার ইন্টারাপ্ট, অর্থাৎ ব্যাটারি থেকে সিগন্যাল আসছে, সেই সিগন্যালের কারণে প্রসেসর কম্পিউটারকে শাটডাউনে নিয়ে গেছে। ব্যাটারি লো এই জন্য কম্পিউটার প্রসেসরকে শাটডাউনে নিয়ে গেছে, কম্পিউটার এটা এক ধরনের ইন্টারাপ্ট সিগন্যাল, হার্ডওয়্যার ইন্টারাপ্ট সিগন্যাল। কথা কি বুঝতে পারছো? দুই নম্বর হচ্ছে যে সফটওয়্যার জেনারেটেড কল যেমন হয়, অনেক সময় হয় ধরো তুমি প্রোগ্রামে লিখলা যে সামথিং বাই জিরো কি ইনফিনিটি না, সামথিং বাই জিরো যদি ইনফিনিটি হয় প্রোগ্রামে তুমি কোনো একটা অবস্থা এরকম হয়ে গেল যে মানে অপারেশন করতে করতে সামথিং বাই জিরো চলে আসে, হতেই পারে ধরো কিরকম হতে পারে, সামথিং বাই জিরো আসতে পারে না, অনেক সময় আসতে পারে তুমি মনে করো ভাগ করতেছো, হ্যাঁ ধরো সামথিং বাই জিরো মনে করো তুমি আমরা যদি বলি যে ধরো মুভ এরকম দিলাম মুভ বিএল বিএল কমা জিরো থ্রি, হ্যাঁ সরি মুভ এল কমা মনে করো নাইনটি নাইন, এখন তুমি মাল্টিপেল বিএল যদি দাও এরপরে লাইনে দিলে যে ডিক্রিমেন্ট এল না ডিক্রিমেন্ট বিএল দিলে সরি ডিক্রিমেন্ট বিএল দিলাম দিয়ে এখানে একটা লুপ লুপ চালাই লুপ সামথিং দিয়ে এখানে একটা ত্রিপলি দিলে লুপ ত্রিপলি দিলে এবং ঠিক আছে কথা কি বুঝছো মাল্টিপল হবে তখন কি হবে এক্স বাই বিএল এক্স বাই বিএল তো এক্স এভেলু নাইনটি নাইন বিএল এভেলু ধরো এখন এটা ভাগ হয়ে রেজাল্টটা কোথায় গেল রেজাল্টটা এক্স এর মধ্যে গেল এক্স এর মধ্যে যাবে আচ্ছা পরের লাইনে ডিক্রিমেন্ট মানে গুণ না স্যার স্যার গুণ তো স্যার হ্যাঁ ডিপ দিতে হবে ডিপ করি মান পড়াইতে ভাই তা ডিপ এখানে ডিপ হবে স্যার ডিভাইড বাই জিরো পরের লাইনে ডিক্রিমেন্ট বিএল বিএল এভেল ডিক্রিমেন্ট হলো ডিক্রিমেন্ট হয়ে কত হলো টু হলো আবার মনে করো লুপে চলবে হ্যাঁ সিএক্স এভেল তখন মনে করো সিএক্স এভেল অঙ্গানো স্যার তখনও জিরো হয়নি আবার এখানে আসবে এখন দ্বিতীয়বারে বিএল এভেল হচ্ছে টু এটাকে আবার ভাগ করতে পারবা ভাগ করলে তখনও কি হবে না সমস্যা হবে না কি হবে সেই রূপে কি হবে জিরো হয়ে যাবে না এক্স বাই জিরো মানে সামথিং বাই জিরো কন্ডিশন যে কোনো কারণে যদি চলে আসে সামথিং বাই জিরো অবস্থা তখন প্রোগ্রামে কি হয় সফটওয়্যার ইন্টারাপ্ট ইন্টারনালি ইন্টারাপ্ট একটা সিগন্যাল তৈরি করে যে হ্যাঁ এটা এখন এইরকমের কোনো সলিউশন আমরা ওদের ওরা দিতে পারবে না বা একটা ইরর মেসেজ দিবে যেমন হল্ট হয়ে একটা মেসেজ দেয় তাই না ওরকম একটা ইরর মেসেজ দিবে বা একটা মানে প্রোগ্রামটা তখন ইন্টারনালি ইন্টারাপ্ট হবে এগুলো কথা বুঝছো এগুলো হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট আর হার্ডওয়্যার ইন্টারাপ্টের এক্সাম্পলটা দিলাম তো এরপরে দেখো ইন রেসপন্স টু অ্যান ইন্টারাপ্ট the microprocessor stops execution its current program and calls a procedure called interrupt service procedure interrupt response se microprocessor ki kore current execution stops execution its current program ta stop kore dey jokhon kono interrupt hoy to je program ta cholte chilo ota ke stop kore dey ebong ekta procedure ke call kore interrupt service provider procedure othot prottekta interrupt hole jemon dero ei je divide by error এই জাতীয় ইরর হলে কম্পিউটার কি করবে এটা ইরর এই জাতীয় ইররের একটা একটা টাইপ আছে
যেটা হচ্ছে টাইপ জিরো ইন্টারাপ্ট, এই টাইমে ইন্টারাপ্ট হলে কম্পিউটার কি মানে কি প্রসিডিউর করবে সেটা ওকে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে ও সেইভাবে কাজ করবে। মনে করো এই যে ব্যাটারি থেকে লো সিগন্যাল আসলে বা ইন্টারাপ্ট হলে ব্যাটারি থেকে যেহেতু সিগন্যাল এসে ইন্টারাপ্ট হয়, সেক্ষেত্রে কম্পিউটার কি করবে সেটার ইনস্ট্রাকশন তাকে দেওয়া আছে, মানে একটা প্রসিডিউর তাকে বলে দেওয়া আছে যে এই তখন এরকম হবে, তখন সে হয়তো শাট ডাউন প্রসিডিউরকে কল করবে। কথা বুঝছো? চলতেছিল মাঝখানে যখন ইন্টারাপ্ট হলো তখন সে মেইন প্রোগ্রাম থেকে জাম্প করে ওই প্রসিডিউরে চলে যাবে, প্রসিডিউরের কাজটা শেষ করে আই রিটার্ন দিয়ে সে আবার মেইন প্রোগ্রামে ফিরে আসবে। বুঝে আসলে ইন্টার ভেক্টর নাম্বার কি যেমন ইচ ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন ইজ টু বাইট লং, প্রত্যেকটি ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন টু বাইট লং হতে পারে। ফার্স্ট বাইট কন্টেন্ট অপকোড, সেকেন্ড বাইট কন্টেন্ট ভেক্টর টাইপ। এক্সেপশন আছে, কিছু এক্সেপশন আছে, যেমন আইএনটিও ইন্টারাপ্ট ওভারফ্লো, এটা কিন্তু ওয়ান বাইট, এটা হচ্ছে যেমন টু বাইট, এটা হচ্ছে পাঁচ বাইট অপকোড থাকে, সেকেন্ড বাইট হচ্ছে তোমার ইন্টারাপ্ট ভেক্টর টাইপ থাকে। যেমন আইএনটি থ্রি, এটাও কি ওয়ান বাইট, এগুলো হচ্ছে ওয়ান বাইট ইনস্ট্রাকশন। আর বেশিরভাগ ইন্টারাপ্টগুলোই টু বাইট ইনস্ট্রাকশন হয়ে থাকে, আইএনটি মানে বেশিরভাগ ইন্টারাপ্ট গুলো টু বাইট লং হয়ে থাকে ইন্টারাপ্ট গুলো। এইগুলো হচ্ছে ওয়ান বাইট, যেমন আইএনটিও আইএনটি থ্রি, এগুলো হচ্ছে ওয়ান বাইট ইনস্ট্রাকশন। যেমন এটা এটা ওয়ান বাইট ইনস্ট্রাকশন, টু বাইট ইনস্ট্রাকশন আছে যেমন জিরো ওয়ান জিরো টু এভাবে থাকে। আচ্ছা, তারপরে দেখো সোর্সেস অফ ইন্টারাপ্ট, কি কিভাবে ইন্টারাপ্ট হতে পারে। Interrupt can come from any one of the three sources. Interrupt tinta source as a jemon dharo non maskable interrupt, input pin or interrupt input pin. Ekta hocche harder interrupt, dui ta pin diye ache non maskable interrupt ekta, or interrupt input pin. Harder interrupt, dekho ei non maskable interrupt input diye eta ekta microprocessor er dui ta interrupt pin ache। মাইক্রোপ্রসেসরে কয়টা ইন্টারাপ্ট পিন আছে? দুইটা 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 ইন্টারাপ্ট পিনেই ইন্টারাপ্ট সিগন্যাল আসতে পারে। একটা হচ্ছে ইনপুট পিন, নন মাস্কেবল ইন্টারাপ্ট পিন, এটা হচ্ছে পুরো ওই ব্যাটারির জন্য ফিক্সড করা, এটা মানে লিডিং এজ। আর একটা হচ্ছে আইএনটিআর ইনপুট পিন, আইএনটিআর পিন, যেটা ওই যে আমি বলছিলাম ইন্টারাপ্ট ফ্ল্যাগের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ ইন্টার ফ্ল্যাগ হাই হলে আইএনটিআর পিন কাজ করবে, ইন্টার ফ্ল্যাগ লো হলে আইএনটিআর পিন কাজ করবে না। মনে আছে তোমাদের? জি স্যার। এটা ওটা এই দুইটা পিন আছে ইন্টারপ্টের জন্য, এই দুইটা পিনের হচ্ছে ফ্ল্যাগের উপর, এই দুইটা পিন হচ্ছে একটা ফ্ল্যাগের উপর ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট না। তো হলো হার্ডওয়্যার ইন্টারপ্ট জেনে, এটা একটা সোর্স, এই দুইটা পিন দিয়ে ইন্টার সিগন্যাল আসতে পারে। দুই নম্বর হলো এক্সিকিউশন অফ ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন, যেমন আইএনটিএনএন, হুইচ ইজ রিফার্ড টু অ্যা সফটওয়্যার ইন্টারাপ্ট। অনেক সময় এই সফটওয়্যার ইন্টারাপ্ট মানে মানে কল করা যায়, মানে কিছু কিছু ইন্টারাপ্ট প্রোগ্রামে ইউজ করা যায়। এক্সিকিউশন অফ ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন আইএনটিএনএন, হ্যাঁ, হুইচ ইজ রিফার্ড টু অ্যাজ এন সফটওয়্যার ইন্টারাপ্ট। যেমন আমরা আইএনটি থ্রি ইউজ করি, আইএনটি থ্রি মানে ইন্টারাপ্ট থ্রি, ইন্টারাপ্ট থ্রিটা প্রোগ্রামে ব্রেক পয়েন্ট হিসেবে কাজ করে। তুমি যদি প্রোগ্রামের মধ্যে কোথাও আইএনটি থ্রি লেখো,
INT 3 equal to halt. মানে এভাবে বুঝতে পারবো আর INT 3 হচ্ছে মানে কিছু ওটা এক্সেপশন আমি দেখাইলাম যে এটা এক্সেপশন ইউজুয়ালি এটা 2 বাই 2 থাকে ইনস্ট্রাকশন গুলো কিন্তু এই মানে INT 3 ও এগুলো হচ্ছে তোমার 1 বাইট এটা এক্সেপশন মানে এই 2 বাইটের জায়গায় 1 বাইট আছে সেটা বলছি তো এখানে আমি যেটা বলতেছিলাম যে INT 3 এটা প্রোগ্রামে ইউজ করতে হয় তোমাদের ল্যাবেও আছে দেখো INT 3 ইকুয়াল টু আছে হল্ট এর মতো মানে তুমি INT 3 হল্ট দিলে প্রোগ্রামে যে কাজটা হবে INT 3 দিলেও একই কাজ হবে কথা কি বুঝছো স্যার হল্ট দিলে স্যার প্রোগ্রামটা স্যার শেষ হয়ে যাবে স্যার INT 3 দিলে স্যার প্রোগ্রামটা ওখানে শেষ হয়ে যাবে INT 3 তো প্রোগ্রামটা ওটা INT 3 মানে হচ্ছে ব্রেক পয়েন্ট অর্থাৎ প্রোগ্রামটা ওই জায়গায় এসে ব্রেক করবে মানে হল্ট করবে শুধু কথা ওরে আরো ডিটেইলসে পড়াবো যখন আইটি 3 তে যাব তখন জান ভাই আচ্ছা সাম এরর কন্ডিশন প্রোডিউস ইন 8086 বাই দা এক্সিকিউশন অফ ইনস্ট্রাকশন তাহলে একটা গেল হার্ডওয়্যার ইন্টারাপ্ট একটা গেল সফটওয়্যার ইন্টারাপ্ট আর সাম এরর কন্ডিশন প্রোডিউস ইন 8086 বাই এক্সিকিউশন অফ অ্যান ইনস্ট্রাকশন লাইক ডিভাইড বাই জিরো ইন্টারাপ্ট এটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনের দ্বারা হইতে পারে ওই যে আমি কিছু দেখালাম না যে প্রোগ্রাম করতে 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 এমন হলো হঠাৎ করে একটা ইন্টারাপ্ট মানে ডিভাইড বাই জিরো কন্ডিশন চলে আসলো তাহলে ওইটাও একটা ইন্টারাপ্ট হতে পারে হ্যাঁ মানে সাডেন ইন্টারাপ্ট তৈরি করতে পারে তো এরর কন্ডিশন বা এই ধরনের আরো কিছু এরর কন্ডিশন হইতে পারে সেগুলো হচ্ছে এই তিন ভাবে তিন ধরনের সোর্স আছে ইন্টারাপ্টের মানে যেই তিন ধরনের গুলো আমি আলোচনা করলাম এটা একটা এটা এবং এটাই তিন ধরনের ইন্টারাপ্ট হইতে পারে এগুলো হচ্ছে ইন্টারাপ্টের সোর্স কথা বুঝতে পারছো আজকে এই পর্যন্তই থাকবে 12টা বেজে গেছে জি স্যার স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম স্যার